আসসালামু আলাইকুম সবাইকে, বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আমার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মহান বিজয় দিবস উপলক্ষে মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে, সেজন্য আমি এখানে এসেছি। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে এবং আমার সাথেই থাকবেন, ভিডিও সাথেই থাকবেন। গাড়িগুলো আপনারা একটু সাইড করে রাখবেন, পরিচয় করে দিই আপনাদের। আমি ডেকোরেটর, ডেকোরেটরের কে আছেন? বিজান, বিজান চেয়ারগুলো জোসনা চেয়ারেরও পিছনে দেওয়া হবে ওদিকে। এই নিজান চেয়ারটা শুনতে পাবো দিতে বলো। আপনারা দাঁড়িয়ে না থেকে বসে পড়ুন। আপনারা এখানে তোমরা তোমরা Oh,
লিখেছে যে অশেষ ধন্যবাদ এবং আমার ভালোবাসা জ্ঞাপন করছি। আজকের এই মহান বিজয় দিবসে আমাদের আসলে আনন্দ উৎফুল্লের শেষ নেই। আমি এই দিনে স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে হয়তো আমাদের বাংলাদেশকে আমরা পেতাম না। আমি স্মরণ করতে চাই 30 লাখ মানে শহীদদেরকে, যারা আমাদের বাংলাদেশটা তৈরি করার জন্য শহীদ হয়েছেন। আমি স্মরণ করছি 2 লাখ সম্ভ্রমহারা মা বোনকে। আমি আরও স্মরণ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে, যাদের বিনিময়ে, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই সেই উপলক্ষে আমাদের শেরপুরে সারা দিনব্যাপী প্রোগ্রাম। আমরা নিজেরাও রেখেছি, আমাদের এর আগে প্রোগ্রামটা 3টার থেকে ছিল। আপনারা হয়তো জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 3টার সময় শপথ পাঠ করাবেন, এই জন্য আমরা আমাদের প্রোগ্রামটা 12টার সময় নিয়ে আসছি। তো আমি আসলে আমাদের 12টার সময় একেবারে এক্সাক্ট টাইমে করার কথা ছিল, একটু পারিনি, হয়তো 5-7 মিনিট দেরি হয়েছে। তারপর আমি আজকের এই মহান বিজয় দিবসে শেরপুরবাসীকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আমাদের ঝুড়িতে বল করছে না, প্রথম দিন হলো না, পড়ছে ভিডিও করতেছি, পূজা 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 পূজা। এবারে শম্পা দত্ত, উনি ঝুড়িতে বল নিক্ষেপ করবেন, উনি আজকে চমৎকার গীতা পাঠ করেছেন আমাদের মাঝে। উপরে যাও না, একটা ফেলে গেছে। আমি কে অনুরোধ করবো এখন খেলা শুরু করার জন্য, ওকে
আমরা প্রথম স্থান, আমরা প্রথম স্থান পেয়েছি। আমরা খেলাধুলা শেষ করে এখন স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হই এবং স্টেডিয়ামে এসে পৌঁছাই মহান বিজয় দিবস। শপথ অনুষ্ঠান এখান থেকে শুরু হবে সরাসরি, তো সেটাই আমরা উপভোগ করব। সেজন্য আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দিতে পারবো না, সেজন্য আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমি লাবণী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।